সুধি দর্শক, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি মা লক্ষ্মী দেবীর প্রচলিত কিছু আচার অনুষ্ঠানের ধরন ও পন্থা সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। তাই যদি মনে করেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনি মা লক্ষ্মীর বিষয়ে অনেক কিছুই জানতে পারবেন এবং তার সঙ্গে আপনি যতটা পারবেন এই আচারগুলি পালন করবেন, তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা আপনার ওপর সর্বদা থাকবে। সাধারণভাবে প্রতিদিন স্নান করে শুদ্ধ হয়ে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র 108 বার জপ করলে অত্যন্ত সন্তুষ্ট হন মা লক্ষ্মী। এই মন্ত্র জপ করার সময় পদ্মবীজের মালা ব্যবহার করাও আবার তার থেকেও ভালো। দক্ষিণাবর্ত শঙ্খকে বলা হয় মা লক্ষ্মীর শঙ্খ। লাল, সাদা বা হলুদ রঙের একটি কাপড় পরে একটি রূপোর পাত্র অথবা মাটির পাত্রের ওপর রাখা হয় এই শঙ্খ। এই শঙ্খের মধ্য দিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রবাহিত হয় বাসস্থানে। বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী বক্ষে। আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীর এক স্বরূপ, তাই বাড়িতে তুলসী বৃক্ষ থাকলে সমস্ত দেবদেবী সেখানে থাকেন। আর প্রতিদিন প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হন। ধারাবাহিকভাবে 12 দিন ধরে সমস্ত ভক্তি ভরে লক্ষ্মীর দ্বাদশ স্তোত্র 12 বার উচ্চারণ করলে আপনার ঋণ মুক্তি ঘটে। একটি বাঁশের মাসিকে সিল্কের কাপড়ে মুড়ে ঠাকুর ঘরের সিংহাসনে রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হন, কারণ বাঁশি হলো বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের প্রিয়, তাই মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। শুধুমাত্র পূজোর দিন নয়, প্রতিদিন দেবীর পায়ের চিহ্ন আঁকা হয় তাহলে অত্যন্তই শুভ। প্রতিদিন না পারলে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং মা লক্ষ্মীর পূজোতে অবশ্যই এই চিহ্ন প্রত্যেক ঘরে আঁকুন। প্রতি শুক্রবার পদ্মমূল থেকে তৈরি 9টি শলকে একটি মাটির প্রদীপ তৈরি করে জ্বালান। দেখবেন আপনার গৃহে মা লক্ষ্মী অবস্থান করবেই। এছাড়া টানা 30 দিন ধরে মা লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে নিষ্ঠা ভরে শ্রী সূত্র পাঠ করলে দেবী অত্যন্তই সন্তুষ্ট হন। এই শ্রী সূত্র হল 15টি ভাষার একটি সম্মেলন। প্রতিদিন মা লক্ষ্মীর প্রতিমার সামনে 2টি ঘিয়ের প্রদীপ জ্বালালে তা অত্যন্তই মঙ্গল। সেই সঙ্গে পদ্ম, নারকেল ও ক্ষীরের নৈবেদ্যে মা খুবই প্রসন্ন হন। ঠাকুরঘর বা ঠাকুরঘরের সিংহাসনে কড়ি এবং শঙ্খ রাখা অত্যন্তই শুভ বলে ধরে নেওয়া হয়। আশা করি আপনারা মা লক্ষ্মীর কিছু নিয়মনিষ্ঠা সম্পর্কে জানতে পারলেন। এই রকম 5টি নিয়ম যদি আপনি পালন করতে পারেন, আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি আসবে, আর্থিক সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। মা লক্ষ্মীর পূজোয় কিছু নিষেধাজ্ঞা রয়েছে।
মা লক্ষ্মীর পূজোয় লোহা বা স্টিলের কোনো প্রকার বাসন ব্যবহার করবেন না। লোহা দিয়ে অলক্ষ্মীর পুজো হয়, তাই লোহা দেখলে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজাতে নেই, লক্ষ্মীকে তুলসী পাতাও দিতে নেই, কিন্তু লক্ষ্মী পুজোর পর একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণ পুজো করা হয়। লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যাবেলায় হয়, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে 9টার মধ্যে করে নেওয়াই ভালো। পুজোর পর ব্রত কথা পাঠ করলে অত্যন্তই শুভ বলে ধরে নেওয়া হয়, তাই অবশ্যই যদি আপনারা পারেন এই ক্রিয়াগুলি করার চেষ্টা করুন। মা লক্ষ্মী দেবীর আহ্বান, ঘট স্থাপনের পর মাকে প্রণাম করার পালা, ধ্যান মন্ত্রে মাকে প্রণাম করুন। লক্ষ্মী প্রাচালীর বইয়ে এই মন্ত্রটি পাবেন। এই বই যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, তবে এই মন্ত্র উচ্চারণ একটু শক্ত, তাই যদি সঠিক উচ্চারণ করতে না পারেন তাহলে মাকে মনে মনে স্মরণ করি প্রণাম জানান। মাকে প্রণাম করে এবার আহ্বান জানান। আহ্বানের মন্ত্র বইয়ে দেওয়া থাকে, না জানলে মাকে মনে মনে আহ্বান জানান। হাত পরিষ্কার করে চোখ বন্ধ করে বলুন, এসো মা লক্ষ্মী, গৃহে প্রবেশ করো, আমার গৃহে অধিষ্ঠান করো, আমার এই সামান্য আয়োজন নৈবেদ্য গ্রহণ করো মা। এইভাবে মাকে আহ্বান জানাবেন। মা আপনার ঘরে প্রবেশ করছেন, তাই মায়ের পা আঁকবেন, মায়ের আঁকা পায়ের ওপর গঙ্গা জলে ছিটে দেবেন। তারপর মা দুর্বা ফুল ও চন্দন দিয়ে মায়ের পুজো করবেন। এরপর মিষ্টি ফল আপনার সামর্থ্য মতো আয়োজন করবেন, ধূপ ধুনো দেবেন, আপনার যথাসম্ভব পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। হাতে ফুল দিয়ে পুষ্পাঞ্জলির মন্ত্র 3 বার উচ্চারণ করবেন, তারপর দেবী আহ্বান করবেন ফুল দিয়ে, এবং নারায়ণকেও স্মরণ করবেন মা লক্ষ্মীর সঙ্গে। দেবী প্রণাম করবেন, সর্বশেষে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়বেন পুজোর শেষে। তবে কয়েকটি কথা মাথায় রাখবেন, লক্ষ্মী দেবীর পুজোয় কাঁসর ঘণ্টা বাজাবেন না, এগুলি দেবী অত্যন্তই অসন্তুষ্ট হন। শুধু শাঁক বাজান এবং দেবীর ঘটে তুলসী পাতা দেবেন না। এছাড়া লোহার বাসন ব্যবহার কখনোই করবেন না, তাহলেই অযথা হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের জন্য আমাদের এই নিবেদন, তাই আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই নিচের কমেন্ট সেকশনে শ্রী মা লক্ষ্মীর নাম উচ্চারণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা লক্ষ্মীর পুজো করুন। নমস্কার।